আমি অলরেডি তোমাদের পড়িয়েছিলাম কোন একটা পার্টিকেল যে এসএইচএম কমপ্লিট করছে, সে পার্টিকেলের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে এবং সেই টাইম পিরিয়ড পরে সে পার্টিকেলটা কী করবে, তার যে পাথ সেটা কী করবে, ওই পাথটাকে আবার রিপিট করবে। তাহলে টাইম একটা টাইম পরে, সার্টেন টাইম পরে সে যে পাথে এসেছিল সে পাথটাকে আবার ফলো করবে এবং সে পথে আবার রিপিট, সে পাথে তার মোশনটা কী হবে, রিপিটেড হবে। সেটাকে বলেছিলাম টাইম পিরিয়ড। এবার টাইম পিরিয়ড থেকে কিছু কিছু প্রবলেম দেয় এবং সে সমস্ত প্রবলেম করলে তোমাদের আমি কয়েকটা প্রবলেম করাচ্ছি, যেগুলোতে কী হয় তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো দেয় সেগুলো তাড়াতাড়ি করার জন্য, র্যাপিডলি করার জন্য কত কয়েকটা স্টেপস তোমাদের মনে রাখতে হবে। কারণ যে নিটের সবচেয়ে মেন ফ্যাক্টর হলো ফিজিক্সের যেটা মেন প্রবলেম হয় সেটা হলো টাইম কনজিউম। সবচেয়ে বেশি টাইম কনজিউম সাবজেক্ট হলো ফিজিক্স এবং সবচেয়ে বেশি হার্ড নিটের যারা স্টুডেন্ট তাদের জন্য সবচেয়ে বেশি হার্ড মনে হয়। তো আমি কয়েকটা কি বলছে ডেরিভেশন করাচ্ছি, সে কয়েকটা ডেরিভেশনে শুধু ভ্যালুগুলো যেগুলো সেগুলো মনে রাখতে হবে আমাদের। তার ফলে কী হবে, আমরা যখন প্রবলেমগুলো করবো তাহলে খুব ইজিলি এবং র্যাপিডলি করতে পারবো, সেই জন্য আমরা এটা করানো। আমরা কী জানি, একটা পেন্ডুলাম, যে পেন্ডুলামের কথা ভাবতে পারি বা যে কোনো পার্টিকেল যার কী হচ্ছে এসএইচএম হচ্ছে, যে পার্টিকেল কী করছে এসএইচএম কমপ্লিট করছে, সে পার্টিকেলের টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। তার মানে যদি আমি বলি যে এ লাইন বরাবর একটা পার্টিকেল এসএইচএম কমপ্লিট করছে, এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস এ, দ্যাট ইজ এক্সট্রিম পয়েন্ট। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে রাইট এক্সট্রিম পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু প্লাস এ, লেফট এক্সট্রিম পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। এই পাথ ফলো করে একটা পার্টিকেল এসএইচএম কমপ্লিট করছে। তাহলে যদি আমি এখান থেকে স্টার্ট করি, এখানে যদি আমি বলি যে টি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে কী হবে, এখান থেকে এখানে যাবে, এটা কমপ্লিট অসিলেশন মানে কি, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে। টোটাল যে টাইম এটা করতে যে টাইমটা টোটাল লাগবে সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। আচ্ছা, যদি আমরা এখান থেকে স্টার্ট করতাম তাহলে কী হতো, এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগতো সেটা হলো হতো তার টোটাল টাইম পিরিয়ড। এবার কথা হলো এখান থেকে আমাদের কী কী মনে রাখতে হবে। তাহলে টোটাল টাইম পিরিয়ড যদি আমি বলি যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে আসতে টোটাল টাইম লাগছে টি, তাহলে জিরো ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে প্লাস এ যেতে কতক্ষণ টাইম লাগবে, তাহলে বলতে পারি টাইম, আচ্ছা টাইম পিরিয়ড এরকম লিখো, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু কত হবে, তাহলে টাইম রিকোয়ার টু গো ফ্রম এক্স ইকুয়াল টু জিরো টু এক্স ইকুয়ালস টু এ প্লাস এক্স ইকুয়াল টু প্লাস এ টু এক্স ইকুয়ালস টু জিরো, এখান থেকে এখানে গেলো, এখান থেকে এখানে গেলো, প্লাস এক্স ইকুয়ালস টু জিরো টু এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস এ টু এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে আমার টোটাল যে কমপ্লিট যে সার্কেলটা সেটা টোটাল কমপ্লিট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি আমি বলি তাহলে টোটাল টাইম কত হচ্ছে, এখান থেকে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে বলতে পারি যে টোটাল যে টাইমটা লাগছে সেটা কী হচ্ছে, চারটা পার্ট হচ্ছে। তার মানে এখান থেকে এখানে যেতে তার টাইম কত লাগবে, সেটা হলো টি বাই ফোর। তাই তো, তার মানে টোটাল টাইম পিরিয়ড হচ্ছে এটা। তাহলে এখান থেকে এখানে যেতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে টি ইকুয়ালস টু এটা। তার মানে কি, এখান থেকে আমি লিখতে পারি যে টাইম রিকোয়ার্ড টু কভার এক্স ইকুয়ালস টু জিরো টু
x equals to plus minus a or x equals to plus minus a to x equals to 0 equals to t by 4 तो মানে এখান থেকে এখানে যেতে যা টাইম লাগবে এখান থেকে এখানে আসতে সেম টাইম লাগবে এবং সেটা কত হবে t by 4 একই রকম ভাবে এখান থেকে এখানে যেতে তাই টাইম লাগবে এবং এখান থেকে এখানে আসতে সেম টাইম লাগবে এবং সেটার ভ্যালু কত হবে t by 4 অনেকে এটা দেখে হাসবে যে এটা কি পড়াচ্ছেন নিট পড়াচ্ছেন আবার কতটা এটাকে পড়াচ্ছেন পড়ানোর কারণ আছে কারণ হলো যে যখন এর পরে এগোবে তখন আবার ভাববে যে এটা কোথা থেকে আসলো তার মানে কি তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে পজিটিভ এক্সট্রিম অর নেগেটিভ এক্সট্রিম যেতে তার টাইম লাগবে কত তার যা টাইম পিরিয়ড তার অন ফোর্থ টাইম লাগবে আচ্ছা তাহলে এটা একটা পার্ট শিখলাম এবার কথা হলো যে যদি আমি বলি যে এখান থেকে x is equal to 0 to x equals to a by 2 এই ডিস্টেন্স যেতে কতক্ষণ টাইম লাগবে x equal to 0 to x equal to a by 2 এইটুকু পথ ট্রাভেল করতে কতক্ষণ টাইম লাগবে তাহলে এটা হয় কত t by 12 হয় এটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের মুখস্থ বের করতে হবে না ওই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে তাহলে এখানে যখন চলে যাবে তখন x এর ভ্যালু কত a by 2 equals to আমরা কত জানি a sin omega t a by 2 তাহলে কত হচ্ছে half equals to sin omega t তাহলে half মানে কত হচ্ছে pi by 6 equals to sin omega t তাহলে এটা omega t omega ভ্যালু যাতে কত লোক পুট করতে 2 pi by t into t তাহলে এখান থেকে t বের করলে আমি পেয়ে যাচ্ছি t by 12 তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে পজিটিভ ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে হাফ ডিস্টেন্স a বাই টু যেতে আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে মাইনাস a বাই টু যেতে কতক্ষণ টাইম লাগবে সেটা হলো t বাই 12 তাহলে এখান থেকে এটুকু যেতে কতক্ষণ লাগবে তাহলে এখান থেকে এটুকু যেতে কতক্ষণ টাইম লাগবে এখান থেকে এটুকু যেতে টাইম লাগছে t বাই 12 এখান থেকে এটুকু যেতে কতক্ষণ টাইম লাগবে তাহলে এখান থেকে এটুকু যেতে টাইম লাগে তোমার t বাই 6 এটা বের করে নেব কিভাবে বের করবে টোটাল টাইমটা কত t বাই 4 এখান থেকে এটুকু যেতে লাগে t বাই 12 তাহলে এখান থেকে এটুকু যেতে কতক্ষণ লাগবে t বাই 12 যদি বিয়োগ মাইনাস করে তাহলে পাবো t বাই 6 তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে a বাই 2 হাফ অ্যাম্পলিচিউড যেতে টাইম লাগছে t বাই 12 এবং হাফ অ্যাম্পলিচিউড থেকে ফুল অ্যাম্পলিচিউড যেতে টাইম লাগছে t বাই 6 এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে যেতে যা টাইম লাগছে এখান থেকে এখানে যেতে তার থেকে বেশি টাইম লাগছে কতটা বেশি লাগছে ডাবল টাইম লাগছে কেন t বাই 12 থেকে t বাই 6 ডাবল তাই তো তার মানে এখানে ভালো করে মনে রাখবে এখান থেকে এখানে যেতে লাগে t বাই 12 মানে কম টাইম লাগে এখান থেকে এখানে যেতে টাইম লাগে t বাই 6 মানে t বাই 6 এখান থেকে এখানে যেতে যা টাইম লাগবে তার থেকে এটা কি লাগবে কম টাইম লাগবে এটা কিন্তু খুব গোলমেলের ব্যাপার অনেক সময় এরকম হয় যে ওটা ছিল t বাই 12 না প্রথমটা ছিল t বাই 12 তার জন্য বলে দিলাম প্রথমটাতে কি হবে টাইম কম লাগবে কারণটা কি প্রথমটা টাইম কম লাগার কারণটা কি এখান থেকে যখন এদিকে যত যাবে তার ভেলোসিটি কি আস্তে আস্তে ডিক্রিজ করবে এখানে যেহেতু ভেলোসিটি বেশি আছে তাহলে সেম এখানে যা ডিস্টেন্স কভার করছে এখানে সেম ডিস্টেন্স কভার করছে তাহলে সেম ডিস্টেন্স কভার করতে এখানে যেহেতু ভেলোসিটি বেশি তার মানে টাইম কম লাগবে তাহলে এখানে টাইম কম লাগছে এখানে টাইম বেশি লাগছে আচ্ছা এটা একটা শিখলাম আরেকটা যেটা আমাদের শিখতে হবে হ্যাঁ তাহলে কি দেখতে পাচ্ছি এখান থেকে এখানে যেতে লাগছে আমার t বাই 12 এখান থেকে এখানে যেতে লাগছে t বাই 6 আবার এখান থেকে এখানে আসতে লাগবে কত t বাই 6 এখান থেকে এখানে যেতে গেলে আবার t বাই 12 একরকমভাবে এখান থেকে এই পয়েন্টে আসতে লাগবে t বাই 12 এখান থেকে এই পয়েন্টে আসতে লাগবে t বাই 6 এখান থেকে এই পয়েন্টে আসতে লাগবে t বাই 6 এখান থেকে এই পয়েন্টে আসতে লাগবে t বাই 12 আচ্ছা এটা শিখলাম এরপরে আরেকটা যেটা আমি বলছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ধরো x ইকুয়ালস টু 0 এটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস এ এটা x ইকুয়াল টু মাইনাস এ এখান থেকে a বাই রুট টু a বাই রুট টু x ইকুয়ালস টু প্লাস a বাই রুট টু আর এটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a বাই রুট টু x ইকুয়াল টু প্লাস a বাই রুট টু আর x ইকুয়াল টু মাইনাস a বাই রুট টু যেতে কতক্ষণ টাইম লাগে এটা তোমরা একই রকমভাবে ক্যালকুলেট করে নেবে এখানে ওই যেটা আমি শিখালাম তাহলে কত হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি a বাই রুট টু ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি a বাই রুট টু মানে কত 1 বাই রুট টু
इक्वल्स टू साइन ओमेगा टू और ओमेगा टी ए बाय रूट टू माने कत और ए बाय रूट टू माने होच्छे तुम्हार पाई बाय फोर इक्वल्स टू ओमेगा टी एखान थेके टी एर वैल्यू इक्वल्स टू ओमेगा माने होच्छे टू पाई बाय टी इनटू टी एखान थेके जदि टी एर वैल्यू बेर करा हय ताहले एटा आछे टी बाय एट तार माने एई इक्विलिब्रियम पॉइंट थेके एखाने जेते टाइम लागबे कत टी बाय एट एवं एक ही रकम भाव एट बेर कर देखे देखे नहीं तुम्हारा सूत्र कत हो टी बाय एट क्या बेर करो टी बाय फोर टोटल टी बाय फोर माइनस टी बाय एट कर दिल टी बाय एट पे जाए आर एक रकम भाव एखान एखे आसते सेम टाइम लगे तेल क्य शिखल इक्विलिब्रियम पॉइंट हाफ एम्पलीट्यूड जेते टाइम लगे इक्विलिब्रियम पॉइंट हाफ एम्पलीट्यूड जेते टाइम लगे टी बाय ट्वेल्व हाफ एम्पलीट्यूड फुल एम्पलीट्यूड जेते टाइम लगे टी बाय सिक्स इक्विलिब्रियम पॉइंट ए बाय रूट टू डिस्टेंस जेते टाइम लगे टी बाय एट अच्छा तले एक कटा जिनिस एक जगह भलो लिखे नेब आमरा खूब पर क्या लगे क्या जो एक्साम देवे तक ये जो बेर करते हैं एक टाइम एक्सट्रा लेगे जाए তাহলে আমরা এক্সট্রা টাইম যেহেতু আমরা চাইছি না তার জন্য একবারে আমরা লিখে নেব এক জায়গাতে তো তোমরা ওরকম করে ছক করে লিখে নাও তাহলে বেটার হবে আমার মতে তাহলে কীভাবে লিখবে সেটাকে লিখো এভাবে লিখলে বেটার হবে ডিস্টেন্স বিটুইন टू पॉइंट पॉइंट्स और एखे लिखो टाइम रिक्वायर टू कवर द पॉइंट्स जे दुटो पॉइंट कथा बोलछे से दुटो पॉइंट के कवर करते कतक्षण टाइम लागबे सेटा अच्छा प्रथमे कि बोलछे आमी एक्स इक्वल्स टू जीरो टू x equals to plus a or x equals to plus a to x equals to 0 or x equals to 0 to x equals to minus a or x equals to minus a to x equals to জিরো এটা করতে কতক্ষণ টাইম লাগবে সেটা হচ্ছে টি বাই ফোর আচ্ছা তারপরে তারপর আমরা কোনটা শিখলাম এক্স ইকুয়ালস টু জিরো টু এক্স ইকুয়ালস টু এ বাই টু অর এক্স ইকুয়ালস টু এ বাই টু টু এক্স ইকুয়ালস টু জিরো অর x equals to 0 to x equals to minus a by 2 or x equals to minus a by 2 to x equals to 0 এটা কেটে কত কোন টাইম লাগবে একটা আগে শিখলাম সেটা হবে t by 12 আচ্ছা তারপর x equals to a by 2 to x equals to a or x equals to a to x equals to a by 2 or x equals to minus a by 2 to x equals to minus a or x equals to minus a टू एक्स इक्वल्स टू माइनस ए बाई टू ए डिस्टेंस टू कवर करते कत टाइम लगे टी बाई सिक्स अच्छा और एक आशा करी देखते पा देखने लाइट रिफ्लेक्शन हो देखा जा एक्स इक्वल्स टू ए बाई रूट टू टू एक्स सॉरी x equals to 0 to x equal to a by root 2 or x equals to a by root 2 to
x equals to a এটাকে আমি কি করেছি একবার লিখে দিচ্ছি প্লাস তাহলে এখানে আমি লিখে দিচ্ছি প্লাস মাইনাস x equals to তাহলে একবারই আমার ছোট বড় হয়ে যাবে লিখা প্লাস মাইনাস a বাই রুট টু x equals to প্লাস মাইনাস a বাই রুট টু টু x equals to প্লাস মাইনাস a সেটাকে ডিস্টেন্স ট্রাভেল করতে কতক্ষণ টাইম লাগবে সেম টাইম লাগে সেটা হলো t বাই 8 এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আমরা করলাম এটাকে যেটা তোমাদের বুঝালাম এবং সেটাকে একটা ছকের মতো করে লিখে দিলাম এটা থেকে আমরা এখন প্রবলেমগুলো করবো প্রবলেমগুলো দেখবে খুব ইজিলি র্যাপিডলি হয়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা এখান থেকে একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে এটা পার্টিকেল যখন সে এসএইচএম কমপ্লিট করে তখন সে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করে এবং তার সে এবং সে কতটা ডিসপ্লেস সে পার্টিকুলার কতটা টোটাল কতটা ডিসপ্লেসমেন্ট হয় প্রথম কথা হলো যেহেতু সে পার্টিকেলটার টোটাল ডিস্টেন্স কভার্ড ইন অন কমপ্লিট অসিলেশন কত হয় সেটা হলো ফোর এ ফোর এ কেন এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস এ এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ তাহলে এখান থেকে যদি স্টার্ট করি তাহলে এখান থেকে এটা তাহলে এ হলো এখান থেকে এটা টু এ এখান থেকে এটা থ্রি এ এখান থেকে এটা ফোর এ তাহলে ডিস্টেন্স যেহেতু তাহলে আমার কী হয়ে যাবে ফোর এ কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্টের কথা যদি বলি তাহলে কথা হয়ে যাবে জিরো যেহেতু ডিসপ্লেসমেন্ট ভেক্টর আছে এবং যেখান থেকে স্টার্ট করেছিল পার্টিকেলটা সেই জায়গাতে পৌঁছে যাচ্ছে তার জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে ফোর এ এটা খুব ইম্পর্টেন্ট একবার বোধহয় এটা তোমাদের নিটে হয়তো আস করেছিল আচ্ছা দেখছি হ্যাঁ তোমাদের নিটে আস করেছিল এটা 2019 সালে এবারই আস করেছিল সেটা দ্য ডিস্টেন্স কভার বাই এ পার্টিকেল আন্ডার গোয়িং এস এইচ এম ইন অন টাইম পিরিয়ড ইজ একটা টাইম পিরিয়ডে একটা পার্টিকেল কতটা ডিস্টেন্স কভার করে এ নম্বর অপশন ছিল জিরো বি নম্বর অপশন ছিল ক্যাপিটাল এ সি নম্বর অপশন ছিল টু এ অ্যান্ড ডি নম্বর অপশন ছিল ফোর এ তাহলে তোমরাই বলো কোনটা হবে সেটা কোনটা হবে ফোর এ এবার যদি ডিসপ্লেসমেন্ট বলতো তাহলে কত হতো জিরো আচ্ছা এবারে এই যেটা শিখলাম এটা থেকে আমরা প্রবলেম সলভ করব তার মানে অন অসিলেশন কমপ্লিট অসিলেশন ইকুয়ালস টু কত ফোর এ এটা কিন্তু কাজে লাগবে যখন আমরা প্রবলেম সলভ করব তোমার থ্রি এইট অসিলেশন ফাইভ এইট অসিলেশন তখন কিন্তু খুব একটা এটা কাজে লাগবে তাহলে এটা ওই জন্য বলে দিলাম এবার কত কটা প্রবলেম করব এটা থেকে একটা প্রবলেম দিয়েছে তোমাদের 2007 নিটে দিয়েছে এ পার্টিকেল এক্সিকিউটস এস এইচ এম উইথ অ্যান অ্যাম্পলিচিউড এ পার্টিকেল এক্সিকিউট এস এইচ এম উইথ অ্যান অ্যাম্পলিচিউড এ দ্য মিনিমাম টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু ট্রাভেল হাফ অফ দ্য অ্যাম্পলিচিউড ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইজ তার মানে কি মিনিমাম টাইম টু ট্রাভেল from the equilibrium point that is x equal to 0 to x equals to a okay period oscillation t the minimum time taken by the particle to travel half of the amplitude from the equilibrium position তাহলে এখান থেকে এটা এটা যে ম্যাক্সিমাম অ্যাম্পলিচিউড তাহলে হাফ অ্যাম্পলিচিউড তাহলে হচ্ছে এটা আমার x equal to a by 2 তাহলে এখান থেকে এটুকু যেতে কতক্ষণ টাইম লাগে তোমাদের অলরেডি লিখে দিয়েছি তাহলে কত হবে সেটা t by 12 আসলে যেহেতু দিয়ে দিয়েছে 2007 আসার তো চান্স নেই এরকম টাইপের হয়তো দিতে পারে আসলে ছেড়ে আসবেন না তো আমার খাটনি বেকার হবে আচ্ছা তারপরে সেম টাইপের প্রবলেম এটা দিয়েছিল 1992 এটা দিয়েছে এ সিম্পল হারমোনিক অসিলেটর হ্যাজ অ্যান অ্যাম্পলিচিউড এ
and time period capital T, the time required by it to travel from x equals to plus a to x equals to a by 2. Mane ki same problem, x equals to a to x equal to a by 2, mane ekhan theke এখান থেকে এখানে আসতে কতক্ষণ টাইম নেবে, তোমাদের যে ছকটা লিখলাম সেটা দেখে না কত টাইম নেবে এখান থেকে এখানে, তাই না? কি বলেছে, এক্স ইকুয়ালস টু, হ্যাঁ এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়ালস টু এ বাই টু, তাহলে এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু এ বাই টু আসতে কতক্ষণ টাইম লাগবে, তাহলে কতক্ষণ টাইম লাগবে এখান থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে, একটু আগে বললাম টি বাই সিক্স হয়ে গেল। আচ্ছা এরপরে এটা আইআইটির প্রবলেম, 2001 সালে দিয়েছিল আইআইটিতে প্রবলেমটা দিয়েছিল। এ পার্টিকেল এক্সিকিউটিং এসএচএম বিটুইন এক্স ইকুয়ালস টু, বিটুইন এক্স ইকুয়ালস টু মাইনাস এ টু এক্স ইকুয়ালস টু প্লাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ টু এক্স ইকুয়াল টু প্লাস এ, দ্য টাইম টেকেন ফর ইট টু গো ফ্রম এক্স ইকুয়ালস টু জিরো টু এক্স ইকুয়ালস টু জিরো টু এক্স ইকুয়ালস টু এ বাই টু ইজ টি ওয়ান, মানে এখান থেকে এখানে যেতে টাইম লাগছে যেটা সেটা হলো টি ওয়ান, অ্যান্ড টু গো ফ্রম এ বাই টু, এ বাই টু টু, অ্যান্ড টু গো ফ্রম কোথায় গেল, অ্যান্ড টু গো ফ্রম এ বাই টু টু এ ইজ টি টু, এ বাই টু টু এ ইজ টি টু, তাহলে এখান থেকে এখানে যেতে টাইম লাগছে টি টু, তাহলে অপশান ছিল এ নাম্বার অপশান ছিল টি ওয়ান লেস দেন টি টু, বি নম্বর অপশান হলো টি ওয়ান গ্রেটার দেন টি টু, সি নম্বর অপশান হচ্ছে টি ওয়ান ইকুয়ালস টু টি টু, আর ডি নম্বর অপশান হচ্ছে টি ওয়ান ইকুয়ালস টু টু টি টু, তাহলে কোনটা হবে? এখান থেকে এটা যেতে যে টাইম লাগে সেটা বলেছিলাম কত, টি বাই টুয়েলভ, এখান থেকে এটা যে টাইম লাগে সেটা কত, টি বাই সিক্স, তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি টি টু ইকুয়ালস টু টু ইন্টু টি ওয়ান, তাহলে টি টু ইকুয়ালস টু টি ইন্টু টি ওয়ান, তাহলে এটা হচ্ছে না, এখান থেকে কী দেখতে পাচ্ছি, তাহলে টি ওয়ানের ভ্যালু ছোট, টি টুর ভ্যালু বড়, টি ওয়ানের ভ্যালু ছোট টি টুর ভ্যালু বড়, দ্যাট ইজ এটা ঠিক, বাদ বাকি গুলো রং অপশন দিয়েছে। আচ্ছা হলো এটা, আচ্ছা তারপর প্রবলেমটা সেম টাইপের প্রবলেম আছে, যারা ওই কি বলছে তোমার ব্যাচে করবে হয়তো তাদেরকে হয়তো আমি করাবো আবার। তারপরে যে দুটো প্রবলেম এখন করাচ্ছে সে দুটো প্রবলেম খুব ইম্পর্টেন্ট এবং এবারের জন্য এক্সপেক্টেড প্রবলেম ধরে নিতে পারো, এবারের জন্য ওই দুটো প্রবলেম হয়তো দুটোর মধ্যে হয়তো দিয়ে দিতে পারে, চান্স আছে, বলা তো জানে কী দেবে না দেবে, সেটা হলো কি প্রবলেমটা এরকম, এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট এক্স ইকুয়াল টু জিরো, পার্টিকেলটা টি ইকুয়ালস টু জিরোতে ছিল এক্স ইকুয়াল টু এ বাই টুতে, ভালো করে শুনবে, পার্টিকেলটা কত ছিল টি ইকুয়াল টু জিরোতে, এক্স ইকুয়াল টু জিরো পার্টিকেলটা ছিল টি ইকুয়াল টু জিরোতে এ বাই টুতে, না এ বাই রুট টুতে, এ বাই রুট টুতে ছিল, এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এ প্লাস এ, এবার রুট হলে পয়েন্টটা একটু অবশ্যই এদিকে হবে, ছবিটা একটু ইয়ে হলো, তাহলে পার্টিকেলটাকে এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই রুট টুতে আসতে কতক্ষণ টাইম লাগবে, মানে পার্টিকেলটা যখন এই জায়গাটাতে পৌঁছাবে তখন তার টাইম কতক্ষণ টাইম লাগবে, পার্টিকেলটা এখানে যখন ছিল পার্টিকেলটা যাচ্ছিল এইদিকে, এখান থেকে পার্টিকেলটাকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগবে, এটাকে এক্স ওয়ান লিখে দাও, এটাকে এক্স
2 লিখে দাও মানে কি প্রবলেমটা কি রকম এ পার্টিকেল ইজ সিচুয়েটেড এট x অন ইকুয়ালস টু a বাই √2 এট t ইকুয়ালস টু 0 ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড বাই দিস পার্টিকেল টু কভার দ্য ডিসটেন্স বিটুইন x ইকুয়ালস টু a বাই √2 টু x ইকুয়ালস টু মাইনাস a বাই রুট টু তাহলে এই টু এটা পাথ ট্রাভেল করতে কতক্ষণ টাইম লাগবে তাহলে দেখো আমরা অলরেডি শিখেছি তাহলে এখান থেকে এইটুকু যেতে কতক্ষণ টাইম লাগবে এখান থেকে তাহলে টোটাল যে টাইমটা লাগবে সেটা কত লাগবে সেটা যদি আমি টি ড্যাস বলি তাহলে সেটা কত হবে এটা কিন্তু টাইম পিরিয়ড না অবশ্য টি ড্যাস মানে টোটাল যে টাইমটা লাগবে আমার যেটুকুর মধ্যে বের করতে বলেছে তাহলে এ কি করবে এখান থেকে এখানে যাবে তাহলে ওখান থেকে ওটুকু যেতে কতক্ষণ লাগবে টি বাই এইট প্লাস এখান থেকে এখানে আসবে তখন আবার কত লাগবে টি বাই এইট এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে টি বাই এইট আচ্ছা তারপরে এখান থেকে এখানে আসতে তাহলে এখান থেকে এখানে আসতে টাইম কতক্ষণ লাগছে এখান থেকে এখানে আসতে আবার টি বাই এইট তাই না তাহলে কত হলো এখান থেকে এখানে টি বাই এইট এখান থেকে এখানে টি বাই এইট আচ্ছা এখান থেকে এখানে টি বাই এইট এখান থেকে এখানে টি বাই এইট এটা এরকম করা যেত এখান থেকে এখানে টি বাই এইট আর এখান থেকে এখানে কত টি বাই ফোর এটা করা যেত যেটা ইচ্ছে তাহলে কত হচ্ছে আমার এখানে হয়ে যাচ্ছে ফোর টি বাই এইট দ্যাট ইজ টি বাই টু তাহলে আমার কতক্ষণ টাইম লাগছে টোটাল টাইমটা লাগছে কত টি বাই টু এটা হচ্ছে অ্যান্সার অপশান যেরকম দেবে সেই অনুযায়ী অপশান দেখে নেবে এটা একটা গেল আর একটা প্রবলেম যেটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম হয়তো অনেকেই প্রবলেমটা হচ্ছে হয় না অনেক আমি পড়া থেকে দেখেছি অনেকেই বলেছে প্রবলেমটা হচ্ছে না তো প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য এ পার্টিকেল অফ টাইম পিরিয়ড এ পার্টিকেল এক্সিকিউটিং এস এইচ এম উইথ টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ক্যালকুলেট দ্য টাইম টু কভার ফাইভ এইট অসলেশন ফাইভ এইট অসলেশন কমপ্লিট করার জন্য তার কতক্ষণ টাইম লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে প্রোভাইডেড দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়ালস টু জিরো ইজ ইন ইকুইলিব্রিয়াম পজিশন এটা খুব ইম্পর্টেন্ট কোথা থেকে স্টার্ট হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ওটা যদি না বলে ওটা যদি না বলে দেওয়া থাকে তাহলে ধরে নেবে কোথা থেকে শুরু হয়েছে ইকুইলিব্রিয়াম থেকে আর যদি দেওয়া থাকে তাহলে যেখান থেকে হবে সেখান থেকেই করতে হবে আমি দেখিয়ে নিচ্ছি হিন্টস দিয়ে দিব যে কোথা থেকে যদি ওরকম হয় যে ইকুইলিব্রিয়াম থেকে না হলে কীভাবে করবে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো পার্টিকেলটা এখানে ছিল টি ইজ ইকুয়াল টু জিরোতে বলেছে পার্টিকেলটার ফাইভ এইট অসিলেশন কমপ্লিট করতে কতক্ষণ লাগবে ফাইভ এইট অসিলেশন ফাইভ এইট অসিলেশন মানেটা কি সেটা আগে প্রথমে বুঝতে হবে তার মানে আমি কি বললাম অন অসিলেশন অন অসিলেশন মানে কতটা পাথ ট্রাভেল করে ফোর এ একবার অসিলেশন হলে পুরো কমপ্লিট অসিলেশনের জন্য কতটা পাথ ট্রাভেল করে ফোর এ তাহলে ওয়ান এইট অসিলেশনের জন্য কতটা পাথ ট্রাভেল করবে ফোর এ বাই এইট তার মানে সেটা করলে কত আসছে এ বাই টু তাই তো তাহলে ওয়ান এইট অসিলেশন মানে এ বাই টু তাহলে টু এইট মানে টু এ বাই টু থ্রি এইট মানে থ্রি এ বাই টু তাহলে এবার বুঝে ব্যাপারটা এখানে ছিল এখান থেকে এ বাই টু আসলো আচ্ছা তারপরে কী করবে ও পার্টিকেলটা এখান থেকে শুরু স্টার্ট করেছে তো তাহলে এখান থেকে এখানে আসলো এ বাই টু হলো এখান থেকে এখানে গেল আবার এ বাই টু হলো তাহলে টু এ বাই টু হলো এখান থেকে এখানে আসলো থ্রি এ বাই টু এখান থেকে এখানে আসলো ফোর এ বাই টু এখান থেকে এখানে আসলো ফাইভ এ বাই টু এখান থেকে এখানে আবার বলছি এখান থেকে এখানে এ বাই টু এখান থেকে এখানে এ বাই টু তাহলে টু এ বাই টু এখান থেকে এখানে থ্রি এ বাই টু এখান থেকে এখানে ফোর এ বাই টু এখান থেকে এখানে ফাইভ এ বাই টু তাহলে কতক্ষণ টাইম লাগবে সেটা বের করতে হবে তাহলে টোটাল টাইম তাহলে টাইম কতক্ষণ লাগবে টি ড্যাস ইকুয়ালস টু এখান থেকে এখানে এখান থেকে এখানে জন্য টাইম কতক্ষণ লাগে বলো সবাই এখন শিখিয়ে দিয়েছি ততভাবে টি বাই টুয়েলভ প্লাস এখান থেকে এখানে কত লাগবে টি বাই সিক্স
এখান থেকে এখানে কত লাগবে টি বাই সিক্স, এখান থেকে এখানে টি বাই টুয়েলভ, এখান থেকে এখানে টি বাই টুয়েলভ। আচ্ছা এত ঝামেলা না করে এটা করতে পারতাম না, এখানে গিয়েছে আবার এখানে এসছে তাই না, মানে গিয়ে এসছে তার মানে কি একবারে ডিরেক্ট লিখে দিতে পারতে। আচ্ছা এটা যখন করে দিচ্ছি যখন ডিরেক্ট লিখে দিতে পারতে কত, এখান থেকে গিয়েছে এখান থেকে এসছে তাহলে কত হবে টি বাই টু হয়ে যাবে অলরেডি। আচ্ছা এটুকু অ্যাড করে দেখো টি বাই টু পাবে, এটা প্লাস এটা করলে কত হবে টি বাই সিক্স, এটা এটা করলে কত হবে। করো ক্যালকুলেশন করো, এটা আর এটা যদি আমি অ্যাড করে দিই তাহলে কত আসছে টি বাই সিক্স প্লাস টি বাই সিক্স, এটা টি বাই সিক্স টি বাই সিক্স মানে হয়ে যাচ্ছে টি বাই থ্রি তাই তো, প্লাস টি বাই টুয়েলভ, এটাকে অ্যাড করলে কত আসছে থ্রি সিক্স নাইন বাই আঠেরো, তার মানে হচ্ছে টি বাই টু যেটা বলছিলাম টি বাই টু প্লাস টি বাই টুয়েলভ। তাহলে এলসিএম নাও, এলসিএম নিলে কত হচ্ছে টুয়েলভ, তাহলে হচ্ছে এখানে সিক্স টি প্লাস টি দ্যাট ইজ সেভেনটি, সেভেনটি বাই টুয়েলভ। তাহলে কতক্ষণ টাইম লাগছে আমার সেভেন টি বাই টুয়েলভ, তাহলে ফাইভ এইট অসলেশন কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগছে সেভেন টি বাই টুয়েলভ। এটাকে ডিরেক্ট এভাবে করতে পারতাম কীভাবে একটু যেটা বলছিলাম আমি, এখান থেকে এখানে এখান থেকে এখানে আসতাম, টোটাল টাইম কত এখান থেকে টি বাই টু, আর এখান থেকে এটা কত হচ্ছে টি বাই টুয়েলভ, দুই সেকেন্ড তিন সেকেন্ডে করা ডিরেক্ট। তোমাদের বোঝার জন্য আমি ভেঙে ভেঙে করালাম, ভেঙে যখন বুঝে যাবে তখন নিয়ে ডিরেক্ট করতে হবে। যদি থ্রি এইট অসলেশন বলতো তাহলে কী হতো, থ্রি এইট হলে কথা হতো এখান থেকে এটা এখান থেকে এটা, তাহলে টু এইট হয়ে গেলো অলরেডি, এখান থেকে এখানে আসতাম তাহলে কী হতো এখান থেকে এখানে যেতে কত টি বাই ফোর প্লাস টি বাই সিক্স, তাহলে এটা অ্যাড করে দিলে আমি পেয়ে যেতাম। আচ্ছা এই প্রবলেমটা যদি এরকম না বলে যদি এরকম টাইপের বলতো যে পার্টিকেলটা অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে পার্টিকেল ইজ অ্যাট এ বাই টু, টি ইকুয়াল টু জিরোতে যদি পার্টিকেলটা এ বাই টুতে থাকতো তাহলে প্রবলেমগুলো ক্যালকুলেশন কীভাবে করতাম। যদি বলতো যে টি বাই অ্যাট টি ইকুয়াল টু জিরোতে বা ইনিশিয়ালি দ্য পার্টিকেল ইজ সিচুয়েটেড অ্যাট হেয়ার অর হেয়ার, কোনো একটা পয়েন্টে বলে দিল, ধরো বললো যে টি বাই টুতে টি বাই জিরোতে টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা ছিল এক্স ইকুয়াল টু এ বাই টুতে, তাহলে ফাইভ এইট অসলেশন কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগবে। তাহলে ফাইভ এইট মানে তখন কী লাগতো, এখান থেকে শুরু করতাম এখান থেকে এখানে এখান থেকে এখানে, তাহলে কত হলো দুই হলো, এখান থেকে এখানে থ্রি, এখান থেকে এখানে ফোর, এখান থেকে এখানে ফাইভ, তাহলে এখান থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগলো সেটা বের করতাম। তাহলে কীভাবে করতাম, এখান থেকে এখানের জন্য টাইম পিরিয়ড, এখান থেকে এখানের জন্য টাইম পিরিয়ড, তাহলে দুটোর মানের জন্য কত হবে তো টি বাই সিক্স টি বাই সিক্স, তাহলে কত হবে টি বাই থ্রি। আচ্ছা লিখে দিচ্ছি আমি টি বাই সিক্স প্লাস টি বাই সিক্স, তাহলে দুবার হলো এখান থেকে এখানে আর এখান থেকে এখান থেকে এখানে এখান থেকে এখানে, তাহলে দুইবার হলো এখান থেকে এখানে, সেটা কত হতো টি বাই টুয়েলভ, দুটো হয়ে গেল এখান থেকে এখানে টি বাই টুয়েলভ, এখান থেকে এখানে টি বাই আবার টুয়েলভ তাই না, ঠিক বললাম, এখান থেকে এখানে টি বাই সিক্স, এখান থেকে এখানে টি বাই সিক্স, এখান থেকে এখানে টি বাই টুয়েলভ, এখান থেকে এখানে টি বাই টুয়েলভ, এখান থেকে এখানে টি বাই সিক্স, এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ ঠিকই আছে, এখান থেকে এখানে আবার বলছি ক্লিয়ার করে নিচ করে নাও, এখান থেকে এখানে একবার হলো, এখান থেকে এখানে দুইবার, এখান থেকে এখানে তিনবার, এখান থেকে এখানে চারবার, এখান থেকে এখানে পাঁচবার, তারপর আরও অসলেশন হলো আবার সলভে। এবার যেখান থেকে বলবে সেখান থেকে ক্যালকুলেশন করতে স্টার্ট করবে, তাহলে দেখবে যে প্রবলেমগুলো ইজিলি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি করতে পারবে।